সর্বপ্রথমে লটারির আবেদন করার জন্য আমরা বিকাশে যাব এবং সেখান থেকে পেমেন্ট করব। সো এখানে বিকাশে আসার পর এডুকেশন ফিতে যাব, দেন এখানে আমরা লিখে খুঁজব বোয়েসেল। সো BOESL লিখে যখন আমরা সার্চ করব নিচে দেখতে পাচ্ছি বোয়েসেল ট্রেনিং, এটাতে যাব এবং এখানে বিলের সময়সীমা জুন দেব। দেন এখানে পাসপোর্ট নাম্বার যেটা আছে আমাদের পাসপোর্টের নম্বর হুবহু এখানে আমাদেরকে দিতে হবে। এরপরে আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করলে কিন্তু আমাদের এখানে যে 500 টাকা ফি আছে সেটা দেখাবে এবং এখান থেকে নেক্সট করব। এরপর বিকাশের পিন নাম্বার দিয়ে আমরা পেমেন্টটা কমপ্লিট করব। পেমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটা আমাদেরকে পর্যায়ক্রমে এখান থেকে সংগ্রহ করতে হবে। সো বিকাশটা এখান থেকে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা নেক্সটে যখন যাব, নেক্সটে গেলেই কিন্তু বিকাশের যেই পেমেন্ট রিসিপ্টটা আছে সেই পেমেন্ট রিসিপ্টটা আমাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। সো আমরা ডাউনলোড করে এটা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে কিন্তু চাইলে আমরা প্রিন্ট করে রাখতে পারি অথবা আমরা যে কোনো মোবাইলেও সংগ্রহ করতে পারি। সো এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিকাশের রিসিপ্ট। সো এটা আমাদের সংগ্রহ করতে হবে, দেন আমরা বোয়েসেলের ওয়েবসাইটে চলে যাব। বোয়েসেলের ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমরা এসে সরাসরি এই ওয়েবসাইটে আসবো এবং এখানে এসে পাসপোর্ট নাম্বার দিব। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডি হিসেবে আমরা বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে যেটা পেমেন্ট করলাম সেটা এখানে দিব। দেওয়ার পরে আমরা ক্যাপচা কোড দিব নিচে, এটা আমি আমার সিকিউরিটির জন্য উপরে এগুলো একটু ঢেকে রেখেছি। সো আমরা সাবমিট করার পরে কিন্তু নেক্সট পেজে চলে আসবো। এখানে এসে হুবহু আমাদেরকে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দেখে দেখে ফিল আপ করতে হবে। সো পাসপোর্ট নাম্বারটা তো দেওয়াই থাকবে, এরপরে আমাদের নাম এখানে অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী কিন্তু হুবহু আমাদেরকে ফিল আপ করতে হবে, কোনো ধরনের ভুল কিন্তু করা যাবে না। সো কোনো ধরনের ভুল যদি আমরা করি তাহলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। তো আমরা এখানে হুবহু পাসপোর্ট অনুযায়ী নাম লিখে দিলাম, দেন এখানে পাসপোর্টের যে ইস্যু ডেটটা আছে সেটা দেখে হুবহু এখানে পাসপোর্টের ইস্যু ডেটটা আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এরপরে পাসপোর্টের এক্সপায়ার ডেটটাও সেমভাবে আমাদেরকে এখানে বসাতে হবে। পাসপোর্টের এক্সপায়ার ডেটের পরে ডেট অফ বার্থ যেটা হুবহু আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে। ওকে, এরপরে আমরা নিচে আরেকটা অপশন আছে যে পাস্ট এসএসসি অর ইকুইভ্যালেন্ট, এখানে আমরা ইয়েস দিয়ে দিব এবং এখানে কমপ্লিট এসএসসি, এরপর হচ্ছে ডিপ্লোমা আন্ডার এডুকেশন বোর্ড। সো আপনি যদি কারিগরি বোর্ডে আন্ডার এসএসসি পাস করে থাকেন বা ডিপ্লোমা করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস দিতে পারেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন। সো এখানে এরপরে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডের নম্বর এখানে আপনার দিতে হবে এবং দেন নিচে ইমেল আইডি দিয়ে দিতে হবে। ইমেল আইডি অবশ্যই আপনি একটা ইমেল আইডি খুলে নেবেন, আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার একটা গুগল আইডি আছে, মানে সেটাই হচ্ছে আপনার ইমেল আইডি। সো ইমেল আইডিটা হুবহু এখানে আপনার দিতে হবে। সো অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেগুলোর সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা হুবহু লিখে দিব। ইমেল দেওয়া কমপ্লিট হলে নিচে আমাদের দুইটা অপশন আছে, পাসপোর্টের স্ক্যান কপি এবং পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি। পাসপোর্টের স্ক্যান কপিটা কী কী সাইজ লাগবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আগে বলে দিয়েছিলাম, আগের আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে ডিটেল বলে দিয়েছিলাম এবং এরপরে যদি কারো কোনো সমস্যা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব সাইজটা, সেখান থেকে দেখে আপনারা ফটোশপের মাধ্যমে সাইজটা করে নিতে পারেন। ওকে, এখান থেকে আমি পাসপোর্টের সাইজটা আগে থেকেই করে রেখেছি। সো পাসপোর্ট আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে ওপেন করে দিব। এরপরে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে তাদের নির্ধারিত সাইজের এই ছবিটা আমি এখানে ওপেন করে দিব। ওকে, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি আমাদেরকে একটা ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি চাইলে মেজর দিতে পারেন, জয়েন্ট দিতে পারেন, অ্যাসেম্বল দিতে পারেন। সো এখানে সর্বপ্রথম যেটা আছে পরিমাপক এটাই ডিফল্ট থাকলো, সো এটাই বেটার হবে। সো এরপরে আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো বারবার দেখে তারপরে আমরা সাবমিটে প্রেস করে দিব। সাবমিটে প্রেস করলে কিন্তু এখানে ডাউনলোড রিসিপ্ট নামে একটা অপশন চলে আসবে, তো এই রিসিপ্টটা আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে এবং পরবর্তীতে ইউজ করার জন্য এটি সংগ্রহ করতে হবে। সো পরবর্তী লটারির ফলাফল দেওয়া পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওতে কোনো ধরনের যে সমস্যা যদি মনে করেন বা কোনো জায়গায় গিয়ে যদি আটকে যান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেগুলোর তৎক্ষণাৎ আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। তো আশা করি আপনারা প্রপারলিভাবে আবেদনটা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।